নমস্কার, শুভ সকাল। আমি অশোক মিত্র, প্রত্যেক দিনের মতন আপনাদের সঙ্গে শেয়ার বাজার সম্পর্কিত আলোচনা শুরু করতে চলেছি। প্রথমেই বলে রাখি যে কালকে আপনাদেরকে কিছু ফিগার আমি আবার দিয়ে গেছিলাম, প্রত্যেক দিনই দিই। কালকে আমি আপনাদের বলে গেছিলাম যে ব্যাংক নিফটি যদি নিচের দিকে খোলে, সকালে গ্যাপ ডাউন ওপেনিং করে, তাহলে 26,020টাকে দেখবেন এবং তারপরে নিচে দেখবেন 25,900-র কাছাকাছি এলে কিনবেন, 850-এর স্টপ লস দেবেন, ওপরের দিকে 26,200 অবধি চলে যাবে। আপনারা যারা প্রোগ্রামটা দেখেছেন এবং ফিগারগুলো নোট করেছেন বা আবার যদি মিলিয়ে নিতে চান, তো অবশ্যই আমার ইউটিউবে যান। ইউটিউবে গিয়ে অশোক স্পেস মিত্র স্পেস লাইভ স্পেস দিয়ে কালকের ডেট 3005/18 দিয়ে আপনি সার্চ করুন। দেখুন, যে কথাটা আমি কালকে বলে গেছিলাম, মার্কেট সেই জায়গাটাই সাপোর্ট নিয়েছে। তো এই হচ্ছে পড়াশোনা, এই হচ্ছে এক্সপিরিয়েন্স, এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো যা দিক দিয়ে আপনাদের যেভাবে বলে গেছিলাম, তো সেই রকমই একটা কিন্তু জায়গাটা নিল মার্কেট। ব্যাংক নিফটি আমি বলেইছিলাম আপনাদের যে একটা গ্যাপ ডাউন হবে, কেন, বিকজ SGX নিফটি ডাউন দেখাচ্ছিল। কিন্তু এই কথাটা বারবার বলে গেছিলাম যে মাথায় রাখবেন যে কী হতে পারে, 25,900-র কাছাকাছি পেলে অবশ্যই কিনে খেলুন, ওপরের দিকে 26,200-300 পেয়ে যাবেন। মার্কেট সেই জিনিসটাই ফরমেশনটা করলো। তো একজন কলারও ফোন করেছিল যে দাদা, ব্যাংক নিফটি কল কিনবো না ব্যাংক নিফটি কিনবো? আমি তাকে স্ট্রেট কাট একটাই কথা বলেছিলাম, 900-র কাছাকাছি এলে কিনুন, 850-এর স্টপ লস, ওপরের দিকে 26,200-300 পেয়ে যাবেন। আজকের দিনের জন্য ব্যাংক নিফটি বলি, ব্যাংক নিফটি যেখানটায় দাঁড়িয়ে আছে এখনও খারাপের কিছু নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাংক নিফটিটা চলেই হচ্ছে কয়েকটা ব্যাংকের ওপরে। মাথায় রাখবেন, সবসময় বলি HDFC ব্যাংক, কোটাক ব্যাংক, এরা যদি ব্যাংক ভালো চলে তাহলে দেখবেন ব্যাংক নিফটি অটোমেটিক্যালি ভালো চলবে। আপনাদের HDFC ব্যাংক অনেক দিন আগে থেকেই বলে আছি, 1900 টাকা থেকে, যে কিনুন কিনুন কিনুন, টার্গেট ওপরে 2150 কিন্তু আসছে, সেখানে 2050 আপনারা দেখেছেন। কালকেও HDFC ব্যাংকের ক্লোজিং ছিল 2030। যারা হোল্ডিং আছেন অবশ্যই হোল্ড থাকুন, ওপরের দিকে এখনও র্যালি আছে 2100 থেকে 2150। তো একটা মাসের মধ্যে আপনি 15 থেকে 17 দিন যদি একটা স্টক হোল্ড করেন, সেই স্টকটা আপনাকে যদি 30% রিটার্ন দেয়, তাহলে কী খারাপ আছে? তো এইরকমভাবেই যদি আপনারা সিরিয়াস, প্রত্যেক দিন আপনাদেরকে যা যা ফিগার দিয়ে যাচ্ছি এবং যে যে স্টকগুলো নিয়ে আলোচনা করে যাচ্ছি, দেখুন প্রত্যেকটা স্টকের পারফরমেন্স। তো আপনাদের কাছে যারা ইচ্ছা যে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করব, অবশ্যই আমার অফিস ফোন নাম্বার 9163134072 ফোন করে কথা বলুন। আপনারা যদি ডিম্যাট অ্যাকাউন্ট খোলাতে চান বা আমার থেকে কোনো সার্ভিস নিতে চান, তো অবশ্যই মোস্ট ওয়েলকাম। আপনারা আপনাদের প্রুফ পাচ্ছেন যে আমার টাকাকে কী সুন্দরভাবে, হ্যাঁ, যেভাবে আমি বলছি সেভাবে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন, তাহলে প্রত্যেক দিন আপনার টাকাটা ইনক্রিজ হবে। কালকে আরেকটা বলে গেছিলাম শেয়ার, রিলায়েন্স ইনফা, যে সকালবেলায় দেখবেন গ্যাপ ডাউনে 420-র কাছাকাছি পেলে একটা 414-র স্টপ লসে কিনে নিন, ওপরে কিন্তু 450 টাকা পেয়েই যাবেন। কালকে কিন্তু 440 টাকা হাই করেছে, ইন্টার ডেতে 420-র জিনিস 440 কালকেই, মানে 5% রিটার্ন হয়, 100 শেয়ারে মানে 2000 টাকা এলো। তো পার ডে আপনি আপনার পোর্টফোলিওটাকে চার্নিং করুন, পয়সাগুলো বার করুন, প্রমাণ আপনাদের কাছে আছে, আমাকে রোজ রোজ প্রমাণ আমাকে দিতে হবে না। আপনারা রোজ দেখতেই পাচ্ছেন যে যেভাবে আমি বলেই যাচ্ছি, মার্কেটটা কিন্তু আমার কথাতে চলে না, মার্কেটে একটা সেন্টিমেন্ট কাজ করে, সেই সেন্টিমেন্টটাকে বুঝতে হবে, সেই টেকনিক্যালটাকে বুঝতে হবে, সেই টেকনিক্যালটা সারা রাত ধরে পড়াশোনা করে তারপরে আপনাদের কাছে এইখানে এসে প্রোগ্রাম করে বলে যাই এইখানে এইখানে লেভেল। অ্যান্ড অলসো আমার ক্লায়েন্টদের বলি যে আপনারা এইভাবে এইভাবে কাজ করুন যাতে প্রত্যেকে প্রফিটটা পান। তো কালকে ব্যাংক নিফটি বন্ধই দিল 26,200-র ওপরে, আপনারা দেখতে পেলেন। নিফটিতেও আপনাদেরকে একটা ফিগার দিয়ে গেছিলাম যে নিফটি যদি 10,500-র কাছাকাছি পান, তাহলে অবশ্যই কিনে খেলবেন, 485 স্টপ লসে নিফটির। কিন্তু আপনারা বাইটা যে রেখেছেন অবশ্যই রাখুন, ওপরের দিকে এখনও জায়গা আছে যে ওপরের দিকে যাবে। একজন ফোন করেছে, কথা বলে নি। হ্যাঁ, কে বলছেন? নমস্কার। হ্যাঁ
হ্যাঁ নমস্কার, আপনি একটু ব্যাঙ্গেটে বলবেন, আজকে রেজিস্টার ব্যাঙ্গেটটি। হ্যাঁ কালকে বলেছিলাম, কালকে কি কিনেছিলেন আপনি? হ্যাঁ করেছি কাজ বাস করেছি। ঠিক আছে, পয়সা পেয়েছেন তো? হ্যাঁ কালকে আমি 26 হাজার যখন এই 150 হয়েছিল হুম হুম তখন একটা ওই কল কিনেছিলাম, বেশি না, 15 টাকার কল কিনেছিলাম, হুম হুম ওটা যখন এই 39 টাকা 40 হাজার ছিল হুম 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 তখন 30 টাকা স্টপ দিয়েছিলাম, ওই স্টপটা খেয়ে গেছিল, লস হয়নি। কিন্তু আপনাকে বলেছিলাম যে 25,900-র কাছাকাছি এলেই কিনুন, আটশো না পঞ্চাশ তখন চিনতে পারেনি, তখন চিনতে পারেনি মানে তখন আমার টিভিটা বুঝতে পারছিলাম না, কম্পিউটার হ্যাং করে গেছে। আচ্ছা আমি আচ্ছা 26 হাজার 100 কিনেছিলাম, ওই 15 টাকা দিয়ে 15 হাজার কিনেছিলাম, ওইটা লাস্ট 60 পর্যন্ত ওরা গেছিল, আমি 40 যখন দেখলাম দেখে 30টা স্টপ দিয়েছিলাম, স্টপটা খেয়ে আবার নেমে গেছে। ও ঠিক আছে, শুনুন আমি বলছি, আজকে সবে শুরু করলাম তো অনুষ্ঠান, হ্যাঁ বলছি হ্যাঁ 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 ঠিক আছে। যাই হোক পয়সা পেয়েছেন, ভালো লাগলো শুনে। নিফটিতেও যেখানটায় নিফটি ক্লোজিং দিয়েছে, যারা নিফটি কিনে রেখেছেন হোল্ড করুন, নিফটি যেখানটায় বন্ধ দিয়েছে 600-র ওপরে। আমার মনে হচ্ছে যে এবারে নিফটি কিন্তু আজকের দিনটার ক্লোজিংটা দেখা যাক, আজকে এবং কালকের দিনটা যদি দেখেন 550টা যদি না ভাঙে নিফটি ফিউচার, আজকে এক্সপায়ারি আছে, তাহলে এই নিফটি ওপরের দিকে এখনও যাত্রা আছে, 10,700 দোরগোড়ায় নিয়ে যাবে নিফটিকে। যারা নিফটি লং করেছেন জুন মাসেরটা তারা হোল্ড করুন, ওপরের দিকে এখনও যাত্রা আছে। ব্যাংক নিফটির কথায় বলি, ব্যাংক নিফটি কিছু বলার নেই, আজকে এক্সপায়ারি, একটু দেখে শুনে যারা কাজ করার করবেন, কারণ আজকে উথাল পাতাল চলবে, বিকজ মান্থলি এক্সপায়ারি, উইকলি এক্সপায়ারি, সব কিছু আছে। ওপরের দিকে রেজিস্ট্যান্স 26,300-র কাছাকাছি বন্ধ দিয়েছে, উপরের দিকে 26,600-900 পাবেন। ব্যাংক নিফটি আজকে খুলবেই উপরে, এটা আপনাদের বলে রাখি, 200 পয়েন্ট উপরে, বিকজ এইচডিএফসি ব্যাংক ইন্ডিয়ান এডিআরে অর্থাৎ ন্যাসডাকে 7% উপরে ট্রেড করেছে কালকে, তো আশা করি আজকে খুলেই দেবে উপরে, তাই পট করে হাত দেবেন না। হ্যাঁ কেন, ওইখান থেকে আবার ব্যাংক নিফটি কারেকশন হতে পারে, মার্কেটে কী হবে 12টার পরে বলা যাচ্ছে না, বাট সাপোর্ট হচ্ছে যে 26,400 যদি ক্রস করে তাহলে ওপরের দিকে 600 অবধি একটা দেখবেন, 600 থেকে 700 ব্যাংক নিফটি টেনে নিয়ে চলে যাবে। ঠিক আছে, আসছি অন্যান্য আলোচনায়। কালকে যে শেয়ার বলে গেছিলাম রিলায়েন্স ইনফ্রা, যারা হোল্ড করেছেন এক দুদিনের জন্য তারা হোল্ড করুন, ওপরের দিকে এখনও জায়গা আছে। এইচডিএফসি ব্যাংক আপনাদেরকে বলা, এইচডিএফসি ব্যাংক এখনও চালা মানে ইয়ে আছে যে ওপরের দিকে যাওয়ার জন্য, তাই এইচডিএফসি ব্যাংক যারা হোল্ড করছেন 2100 অপেক্ষা করুন যদি হয়। আর যারা ক্রুডে ট্রেড করেন, ক্রুড যদি দেখেন, যদি ক্রুডে যারা ট্রেড করেন তাহলে ক্রুডে কিন্তু একটা ক্লাসিক্যাল একটা ট্রেড হচ্ছে, যেখানে পড়ার একটা জায়গা তৈরি করছে, তো এটা নিয়ে কালকে আমি আলোচনা করে দেবো আপনাদেরকে। আর আজকের দিনের জন্য স্টকে একটু মন মন দিন ক্যান ব্যাংকের দিকে। ক্যান ব্যাংক অনেক দিন ধরে অনেকগুলো ব্যাংক নিয়ে বলছি, এবার ক্যান ব্যাংকের দিকে একটু মন দিন, 246 টাকার কাছাকাছি যদি পান তাহলে 246-এর স্টপ লসে বাই করুন, ওপরের দিকে 280 থেকে 290 এরকম একটা জোন আছে, ও চলে যাবে। 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ এটা হোল্ডিং পিরিয়ড আছে ক্যান ব্যাংক। ক্যান ব্যাংক অল্প দাম আপনারা কিনতে পারেন, হ্যাঁ বন্ধ দিয়েছে 258 টাকার কাছাকাছি, একটু যদি নিচে পান তাহলে অবশ্যই কিনুন, কিনে হোল্ড করুন কিছুদিনের জন্য, উপরের দিকে 280 থেকে 90 এই জোনটা পেয়ে যাবেন। যারা আরেকটা জিনিস বলি, যে অশোক লেল্যান্ড বলে গেছিলাম আমি, যারা অশোক লেল্যান্ড হোল্ড করছেন তারা হোল্ড করুন 144-এর স্টপ লসে, ওপরের দিকে এখনও 154 একটা জায়গা আছে যাওয়ার জন্য। যদি কারা কোনো ভিউয়ার হোল্ড করে থাকে তাকে বলছি যে হোল্ড করুন 144-এর স্টপ লস দিয়ে, ওপরে 154 থেকে 160 এই জোনটা আছে যেটা অশোক লেল্যান্ড যেতে পারে। তো প্রত্যেক দিন আপনারা সিটিএন টিভির পর্দায় চোখ রাখছেন, 8:05 থেকে 8:30 অবধি এই যে অনুষ্ঠান অশোক মিত্রের সাথে, এটা লাইভ ইন লাইভ ফোন প্রোগ্রাম অনুষ্ঠান, আপনারা আপনাদের শেয়ার সম্বন্ধে যাবতীয় তথ্য ফোন করলে পেয়ে যাবেন, অথবা যদি আমার সাথে আপনারা ট্রেডিং করতে চান তাহলে অবশ্যই অফিস ফোন নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন। একটা ভিউয়ার ফোন করেছে, কথা বলে নিই। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বর্তমানে টেকনিক্যালসে বলছি দাদা। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ বলছি যে আপনার আমার একটা এইচডিএফসি মিড ক্যাপ করা রয়েছে, ওটা এসআইপি, আচ্ছা আর একটা এইচডিএফসি প্রুডেন্ট ফান্ডে 50,000 রাখা রয়েছে, তো আচ্ছা ওটা আপনার ওই 400
100 লিটার করে হুম হুম ডিভিশন দেয়। তাই এই মুহূর্তে আমার ওটা ঘুরে যে খুব মানে কমে যাচ্ছে ওটা, কমে যাচ্ছে। আপনি এটা কি আপনি করা উচিত এখন? আপনি ওটা কাজ করতে পারবেন কাইন্ডলি, অফিস ফোন নাম্বার 9163134022-তে আপনি একটু কাইন্ডলি 10টার 10:30 11টাতে একটা ফোন করুন না। কারণ হচ্ছে এখন অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটের প্রোগ্রাম, তো আমি রোববার দিন মিউচুয়াল ফান্ডের প্রোগ্রাম করি। আমাদের যে মিউচুয়াল ফান্ডের হেড আছে তিনি রবিবার আসে, বুঝতে পেরেছেন? সানডে করে, সানডে সকাল 8টা থেকে 8:30। তো আপনি একবার অফিস ফোন নাম্বারে 10টা 10:30-টার সময় ফোন করুন, আমি ওনার সাথে আপনাকে কথা বলিয়ে দেবো। তো আপনি এই আসলে মিউচুয়াল, হ্যাঁ বলুন আসলে আমার এই মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা আমি আমি এই প্রোগ্রামে করি না। হ্যাঁ 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 করি, মানে ওটা না রবিবার দিন 8টা 5 থেকে 8:30 অবধি হয়, বুঝতে পেরেছেন? এবার আপনার যা যাবতীয় জানার, আপনি অফিস ফোন নাম্বার 9163134072-তে ফোন করুন 10টার পরে। আমি যে মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করে আমার যে স্টাফ, তার সাথে আমি আপনাকে কথা বলিয়ে দেবো, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে যে রবিবার দিন আমি এই প্রোগ্রামটা করি, মিউচুয়াল ফান্ডের প্রোগ্রামটা করি। আপনারা রোববার দিন মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জিজ্ঞেস করুন, তাতে কোনো অসুবিধা নেই। উনি বসেন মলয়বর্ধন, তিনি বলে দেবে, আপনাদের গাইড দিয়ে দেবে। অথবা যদি আপনার জানার থাকে, আপনারা 10টার পরে অফিস ফোন নাম্বারে ফোন করুন 9163134072। উনি কথা বলবে, আপনারা কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করে আছেন, কত করে রয়েছেন, কেন করবেন, এই পুরো ডিটেলস ব্যাপারটা নিয়ে উনি আপনাদের সাথে আলোচনা করে নেবে। আচ্ছা, আসছি অন্য আলোচনা নিয়ে। আজকের দিনের জন্য আপনাদের আরও একটা ছোট শেয়ার বলে যাই, সেটা হচ্ছে এনসিসি। এনসিসি যেখানটায় বন্ধ দিয়েছে, যদি দেখেন 122 টাকা 60-এর ওপরে চলে, ক্যাশে বলছি, ক্যাশে যদি 122 টাকা 60-এর ওপরে চলে, তাহলে ওপরের দিকে 129 টাকা চলে যাবে, ঠিক আছে? অবশ্যই একটা স্টপ লস আপনারা রাখবেন, সেটা হচ্ছে 119 টাকা। 119 টাকা স্টপ লসে ছোট স্টক বাই করুন, 1 থেকে 2 দিনের জন্য ওপরের দিকে 129 থেকে 130, এই জোনটা পেয়ে যাবেন। আরেকটা শেয়ার বলি, সেটা হচ্ছে আরিসি। ছোট শেয়ার, এগুলোর দিকে একটু লক্ষ্য রাখুন, তাতে আপনারা 4-5% যা পাবেন ইন্টারডেতে বেরিয়ে যাবেন। কেন, কালকের অনুষ্ঠান করতে আসবো, তখনের জন্য ওয়েট করবেন না, কারণ এগুলো ইন্টারডে বলছি, ডেলিভারি যেগুলো বলি সেটা আলাদা জিনিস। আরিসি যেখানটায় বন্ধ দিয়েছে, এও সেম প্রাইসে বন্ধ দিয়েছে আপনার আরিসি, 120 টাকার কাছাকাছি, 117 টাকা 16 টাকা স্টপ লসে বাই করুন। 16 যদি স্টপ লস খেয়ে মানে কেটে যায়, তাহলে কিন্তু বেরিয়ে যাবেন, হোল্ডিং রাখবেন না। 118 টাকায় বন্ধ দিয়েছে নিচের দিকে, 116-র কাছাকাছি যতটা পাবেন কিনুন, 1 টাকা তাহলে স্টপ লস হবে যদি 17-তে পান। ওপরে 124 থেকে 125, এই জোনটা কিন্তু টাচ করবে, 1 টাকা স্টপ লস দাদা, 1 রুপিস স্টপ লস। সব সময় আপনি যদি আমার কলগুলো দেখেন, রিস্ক রিওয়ার্ড রেশিও অনেক কম আমি দিই সব সময়। স্টপ লস ছোট হবে, টার্গেটটা একটু বড় হবে, তাহলেই সুবিধা হচ্ছে কাজ করার। তো ওর জন্য লক্ষ্য রাখুন আরিসির দিকে, একটু নিচে পেলে 116 স্টপ লসে নিন, ওপরের দিকে 124-125 যাওয়ার জায়গা আছে। আর এনসিসি বললাম ছোট স্টপ, কালকে আপনাদের বলে গেছিলাম ইকুইটাস, ইকুইটাস যে জায়গাটায় বন্ধ দিয়েছে, কালকে ইকুইটাস খুলেই ছিল আপনাদের নিচে, বন্ধ হাই করেছে 165, ওপরে ক্লোজিং দিয়েছে 162। যারা হোল্ড করছেন তারা ইকুইটাসটা হোল্ড করুন, এবারে স্টপ লসটা আপনারা করে দিন 158 টাকা। যারা হোল্ড করে আছেন, যারা হোল্ড করে আছেন তারা ইকুইটাসটা আপনারা 158 টাকা স্টপ লস দিয়ে হোল্ড করুন। ওপরের দিকে দেখুন, যদি এই 165-এর ওপরে যদি চলতে থাকে, আজকের ডেটে দেখুন 165-এর ওপরে যদি চলতে থাকে, তাহলে এটা 170 অবধি আপনারা পেয়ে যাবেন। যদি দেখেন 165-এর ওপরে চলতে চলছে, তখন কিন্তু অবশ্যই স্টপ লসটা মডিফাই করে 162 করে দেবেন। ওপরের দিকে দেখুন 170 অবধি যাওয়ার জায়গা আছে। ছোট স্টক দাদা, 200, 300, 400, 500 আপনারা কিনতে পারেন, তাই কম প্রফিটে বেরিয়ে যান। 300, 4, 5 টাকা পাচ্ছেন আজকেই আপনারা, পাচ্ছেন হলো ভালোই পাচ্ছেন। তো সেখানে দেখুন, যদি 165 টাকা 15 পয়সা এটা যদি ক্রস করে, তাহলে স্টপ লসটাকে মডিফাই করে 162 করে দেবেন। ওপরের দিকে দেখুন 67, 68, 69, 70, অল্প অল্প করে বেচতে বেচতে থাকুন। যদি 300টা নিয়ে যান, 166-তে 50টা বেচলেন,
167-তে 25টা পেয়েছিলেন, 68-তে গিয়ে 25টা পেয়েছিলেন, 69-এ গিয়ে 25টা পেয়েছিলেন, 70-এ গিয়ে ফুল বুক প্রফিট করে ছেড়ে দিলেন কাউন্টারটাকে। ঠিক আছে, যাই হোক, যেভাবে হোক আপনারা প্রফিটটা নেবেন, এই হচ্ছে কথা। এমন নয় যে 165 দেখলেন আর 158-তে গিয়ে লস বুক করলেন। স্টপ লসটাকে ট্রেলিং করতে যান, যেই 165-র ওপরে চলবে 162 করে দিন, ভাঙবে না, অসম্ভব, ভাঙতেই পারে না। 66 চললো 63 করে দেবেন, 67 চললো 64 করে দেবেন স্টপ লসটাকে। এইভাবে মডিফাই করতে করতে যান, তাহলে পয়সাটা আপনার নিশ্চিন্তে থাকলো। তো আজকের দিনের জন্য এমন কিছু বলার নেই কিছুই, কারণ হচ্ছে স্টকগুলো যে আছে, যেগুলো হোল্ডিং আছে সেগুলোই ওপরে গেলে বুক প্রফিট করুন, নতুন করে পজিশান নেওয়ার দরকার নেই। কালকে আপনাদের রিলায়েন্স ইনফা কিনিয়ে দিয়েছিলাম, তো ওই রিলায়েন্স ইনফা আজকে 450 গেলে বেচে দিন, তাহলে টাকাটা আপনাদের ফ্রি হবে। যদি ফ্রি হয় তাহলে আপনারা নজরটা দিন একটু ক্যান ব্যাংকের দিকে, ক্যান ব্যাংক যদি একটু নিচের দিকে পান একটু হোল্ড করুন। আর ব্যাঙ্ক নিফটির কথায় আসি দাদা, ব্যাঙ্ক নিফটি যারা এই রোজ রোজ কলপুট করছেন একটু প্রবলেম, আমি না ভিউটা দিচ্ছি, যখন দিচ্ছি একটু পজিশনাল, আপনারা একটু ধরে রাখুন না, একদিন দুদিনের জন্য বলা তো। এবার যদি আজকে ব্যাঙ্ক নিফটিটা যেই ওপরে খুলবে তখন যদি আপনি কলটা বেচতেন বা ফিউচারটা কিনেছেন, ফিউচারটা বেচতেন, কারণ ফিউচারটা স্টপ লস ছিল 25,930 ছিল, এদিকে স্টপ লস ছিল 70 পয়েন্ট, মানে গেলে 2800 টাকা যেত ওপরে দাদা, পাক্কা 300 পয়েন্ট দিয়েছে, তাহলে 300 পয়েন্ট, 300-400 পয়েন্টের কাছাকাছি, তাহলে 400 × 40 16,000 টাকা আসতো। এবার যদি সকালবেলা আজকে গ্যাপ আপ খুলে আবার আপনি কিনতে গেলেন তো তখন আবার স্টপ লস খেতে পারে। তার জন্য ব্যাপারটা হচ্ছে একটা জায়গায় ধরুন, সেটাকে ট্রেলিং করতে 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 আগা। আর একটা অ্যানাউন্সমেন্ট, কালকে এক দুটো ভিউয়ার সন্ধ্যাবেলার দিকে ফোন করেছিল যে ওরা 26-5 যে ক্লাসটা শুরু হয়েছিল সেটাতে ওরা অ্যাটেন্ড করতে পারেনি, নতুন করে ক্লাস করতে চাইছে। তাদের জন্য এবং প্রত্যেকটা দর্শকের জন্য, ভিউয়ারদের জন্য বলছি যে এর মধ্যেই আমি আবার ক্লাস শুরু করব। যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে অফিসে আসতে হবে তেমন কোনো কথা নয়। ওয়েবিনারের মাধ্যমে কোর্সটা হবে, আপনি আপনার বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে স্কাইপ ডাউনলোড করে আপনি আমার সাথে আপনারা এই ক্লাসটা করতে পারবেন ওয়েবিনারের মাধ্যমে। এই ব্যাপারটা জানার জন্য অবশ্যই অফিস ফোন নাম্বার 9163134072 ফোন করুন। আর আসছি, আপনারা যদি ইয়ে করতে চান অর্থাৎ পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে চান তো অবশ্যই আমার অফিস ফোন নাম্বারে ফোন করতে পারেন, অথবা যারা প্রফিট শেয়ারিং রেশিওতে কাজ করতে চান তারাও কন্ট্যাক্ট করবেন আমার অফিস ফোন নাম্বার 9163134072। এইরকমই ভালো ভালো শেয়ার, আরও ভালো ভালো শেয়ার আপনি পেতে পারেন, কারণ লাইভ ফোনে এইটুকুনি টাইমে তো সব কিছু বলা যায় না। মার্কেটে আমাদের প্রচুর ভালো ভালো শেয়ার বেড়ায় যেগুলো খুবই ভালো, যেগুলো পোর্টফোলিওতে রাখা যায় এবং ইন্টারডে করা যায় বা ডেলিভারি করা যায় বা সুইং ট্রেডিং করা যায়। আর ফিউচারে যারা ট্রেড করেন তারা যদি আমার সাথে লাইভ ট্রেডিং করতে চান তো অবশ্যই অফিস ফোন নাম্বার 9163134072 ফোন করে কথা বলে নেবেন। আমার যে সমস্ত প্যাকেজ আছে সেই সমস্ত প্যাকেজের ব্যাপারে যা জানার আপনারা জানতে পারেন, অথবা যদি আপনারা কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান, বুঝতে পারছেন না যে কিসে কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, অবশ্যই 9163134072 ফোন করুন, আমরা আপনাকে ডোর টু ডোর গিয়ে বুঝিয়ে দিয়ে এবং উইথ ফর্ম নিয়ে গিয়ে ফিল আপ করে আপনার ইনভেস্টমেন্টটা করে দেবো, আমাদের এই সার্ভিসটা আছে। এবং যারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান আমার সাথে ট্রেড করার জন্য তারা আমার সাথে ট্রেড করতে পারবেন ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেও, বা অথবা আপনার যে কোনো জায়গায় অ্যাকাউন্ট আছে আপনি আমার মাধ্যম দিয়ে SMS সার্ভিস নিয়ে আপনি যে কোনো জায়গায় আপনি যা যা আমি বললাম, ক্যাশে বলুন, ইন্টারডে বলুন, ফিউচার বলুন, যেসবে বা কল বলুন, পুট বলুন, যেসবে আপনি কাজ করতে চাইবেন তো অবশ্যই আপনারা আমার SMS সার্ভিসগুলো নিয়ে আপনারা যে কোনো জায়গায়, আপনাদের যে কোনো জায়গায় যেসব ডিম্যাট অ্যাকাউন্ট আছে তাতে আপনারা ট্রেড করতে পারবেন। আসছি অন্য আলোচনায়, আলোচনা হচ্ছে ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেল যারা ইন্টারডে করেন তারা যদি ভারতী এয়ারটেলের দিকে আজকে একটু নজর দেন তাহলে দেখবেন যদি ভারতী এয়ারটেল 379-র ওপরে যদি চলে তাহলে একটা স্টপ লস দেবেন অবশ্যই 371 টাকা বা 72 টাকা, স্টপ লসটা দিয়ে হোল্ড করুন। একটা এই জায়গাটা একটা চেষ্টা করছে যদি ওপরের দিকে 380-82 এই রেঞ্জটা যদি ভারতী এয়ারটেল ক্রস করে তাহলে কিন্তু ওপরে 410 অবধি যেতে পারে। যারা মনে করছেন
যে এটাকে এক দুদিনে দুদিনের জন্য পোর্টফোলিওতে রাখবেন বা কিনে হোল্ড করবেন, তাদেরকে বলি যে 370 টাকা স্ট্রিক্ট স্টপ লস মেনটেন করুন। ক্লোজিং দিয়েছে 378-এ, আই থিঙ্ক সো 375.80, 371 টাকা, একটু নিচের দিকে যদি পান 71-এ স্টপ লস দেবেন, যদি 72-এ পান 73-এ পান কিনুন, কিনে 71-এ একটা ছোট্ট স্টপ লস দিন, ওপরের দিকে দেখুন 382 টাকা যদি ক্রস করে তাহলে ওপরের দিকে কিন্তু একটা ভালো বড় যাত্রা আছে 410 টাকা অবধি ভারতী এয়ারটেল, ঠিক আছে, এটা একটু মাথায় রাখুন ভারতী এয়ারটেল। আর আপনাদের কাছে যেসব হোল্ডিংগুলো আছে এশিয়ান পেন্টস বলছি, অশোক লেল্যান্ড, সেটাকে কিন্তু হোল্ড করুন। আর যদি SBI যারা হোল্ড করে আছেন তারা কিন্তু লক্ষ্য রাখুন, 260 টাকা যদি SBI এই স্টপে যদি স্টপ লসটা না কাটে তাহলে কিন্তু ওপরের দিকে 280 থেকে 290 টাকা জোনটাকে কিন্তু টাচ করতে পারে। আশা করি PNB থেকে আপনারা বেরিয়ে গেছেন, তাই PNB আর বলছি না, PNB যদি নিচের দিকে আরও আসে আপনারা অ্যাড করতে পারেন, ওপরে 104 টাকা অবধি জায়গা আছে। যারা 90 টাকায় বেচে দিয়েছেন তারা 80-82-এর জন্য ওয়েট করুন, এই জায়গাটায় যদি পান আবার কিনবেন 79-এ স্টপ লস দিয়ে, ওপরে কিন্তু 102 থেকে 3 টাকা যাওয়ার জায়গা আছে PNB। PNB ক্যান ব্যাংক এই দিকটা একটু নজর রাখুন, PNB নিচের দিকে যদি পান, হ্যাঁ 90 টাকা বেচেছেন অমনি আপনারা 88-এ কিনে নেবেন না, নিচের দিকে যদি 82 থেকে 83 এই জোনটায় পান তাহলে কিনবেন, ওপরের দিকে কিন্তু 102 থেকে 103 টাকা অবধি জায়গা আছে PNB চলে যাওয়া। আরেকটা স্টক বলে যাই, সেটা হচ্ছে টাটা স্টিল। টাটা স্টিল যে জায়গাটায় বন্ধ দিয়েছে এটার দিকে লক্ষ্য রাখুন, যদি ইন্টারডে করতে চান তাহলে 582 টাকার ওপরে যদি টাটা স্টিল চলে তাহলে বাই করুন, একটা ছোট্ট স্টপ লস দেবেন 577, ওপরের দিকে দেখুন 590 টাকাটাকে ক্রস করছে নাকি, যদি করে তাহলে স্ট্রেট ওয়েতে 605 টাকা অবধি চলে যাবে। তাই আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, মাথায় রাখুন ব্যাঙ্ক নিফটি যে জায়গাটায় খুলছে ওপরের দিকে হট করে কিনবেন না, নিচের দিকে যদি আপনারা পান 26,200 তখন কিনুন, 150-এর স্টপ লস দিয়ে দেবেন, দিয়ে ওপরের দিকে দেখুন কতটা যাচ্ছে, আর ওপরের দিকে কিন্তু সেই 26,600 থেকে 700, এটা খুব রেজিস্ট্যান্স। আজকের মতন অনুষ্ঠান শেষ করছি, যারা আমার সাথে লাইভ ট্রেডিং করতে চান অবশ্যই অফিস ফোনে ফোন করবেন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকাল 8:05, ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, নমস্কার।